একুশে টেলিভিশন। আমি মরি নাই, বুড়া হয়েছি তো কি হয়েছে? এখনো মজুরি 200 টাকা দেয় মানুষে। 2 দিনের কাম একদিনে করি, এমনে না কাম করা লাগবো না, না খাসোস বাইদ্যারা তো আর বাইদ্য থাকতেছে না, বুঝলাম মা। সাপ যখন খোলস পাল্টায় না তখন সাপই থাকে, কিন্তু মানুষ খোলস যখন পাল্টায়। ললিতা, ও লজ্জালীলার তানপুরা, নরেন আমারে বলছে। জি না কিছু না, নরেন তো ত্রিভুবনে কেউ নাই, এখন একজন হইছে। ও একজোট হয়ে থাকতে পারলে ক্ষতি কি, আমরা বাইদ্যা জাত, দল বাইন্দা থাকেই তো আমগো স্বভাব। কি এখন জাত রে, না কার কাছে কন যায় না পরিচয় দেখুন যায়, আমি কিন্তু কই না যে আমরা বাইদ্যা। হাজার দুঃখের মাঝারে সুরের খেয়া অসীম হয়ে। কি করুম ক, বিয়ার 6 মাস বাদে স্বামী মরলো, এখন আমি একলাই থাকি বুঝছো। জন্ম চেয়ে খাই, জন্ম চেয়ে খাই না, জন্ম চেয়ে ঘুরি, জন্ম চেয়ে ঘুরি না, জন্ম চেয়ে গ্রামে যাই, জন্ম চেয়ে যাই না, আমি একেবারে স্বাধীন বুঝছো। মন চাইলে আমি এখন গান শুনি মোবাইলে, তারপরে সিনেমা দেখি, একেবারে স্বাধীন আমি বুঝছো। আচ্ছা কেমনে কেমনে করো তো? কি কেমনে কেমনে করে? আরে ওই যে তোমরা গায়ে যাও, সাপের খেলা দেখাও। ও আমাকে খেলার কথা কইতেছো? মনে করো এই যে আমার বাক্স পেটরা, হ্যাঁ এটা নিয়ে আমি গ্রামে যেতেছি, এমনি করে করি দেখবেন নি গো, সাপের খেলা, পাহাড়িয়া সাপের খেলা, বড় সাপের খেলা, এমনি করে কই। শরম করো না, কে শরম করবো, কে বাপ দিদা 14 গোষ্ঠী এই কাম করতো, একটা দেখে শিখছি তাই করতাছি। আমার একটু শিখাইবা? কে তুমি কি আমাকে সাথে গ্রামে যাইবা? কখন কার কি করা লাগে, কোন বেশ ধরা লাগে, কত যায় না শিখাইবা? তুমি পারবা না। আরে আমি অভিনয় করছি না। অভিনয় করছো? একবার হয়েছে কি শোনো, আমি অভিনয় করতে গেছি, হ্যাঁ নাটকের রিহার্সেল, আমার হাত কাঁপুনি, পা কাঁপুনি, শরীর কাঁপুনি কে দেখে, তারপর যখন রিহার্সেল শুরু হয়েছে আর কিসের কি। আছে বড় বড় সাপ, আছে গো বড় বড় সাপ, তারপরে মনে করলো বইলা, হ্যাঁ বইয়া ভালো, খুবই ভালো, চমৎকার। কেউ এই পাশে ছাইড়া দেয় আর কেউ ধরে, আমার এসব মোটেও ভালো লাগে না। কেন? তুমি তো জানো না বাইরের মানুষ আমাদের পছন্দ করে না, তাদের কিছু কওয়া যায় না, যখন শুনবে না বাইদার যা তখন ঘৃণা করে, দূরে সরে যায়, মিশতে চায় না। কে আমরা কি অস্তুত নাকি? হ্যাঁ এসব শুনতে আমার ভালো লাগে না, এর জন্য কারো কই না। আপনারা আমার মারে দেখছেন?
কথা আছে না, বড় বাসে ঝাড় দিয়ে কখনো তল্ল বাসে করবে হয় না। এই কাটাকাটা বন্ধ করবি, কাটাকাটা বন্ধ করবি, নাইলে গলার মধ্যে একটা সিপ দিয়ে ধরবো না, এক সিপ একদম শেষ, বুঝছস? তাই তো করবা, বাপে তো ছিল ডাকাত, মনে করছো আমি কিচ্ছু বুঝি না? পদ্মার সারে নৌকার বহর, তোর বাপে তো থাকতো ডাঙ্গায়। সন্ধ্যা হলেই পদ্মার পরে অন্ধকারে দলবল নিয়ে যেত ডাকাতি করতে, সোনা দানা টাকা ভয়ে সবাই না ঘরের ভিতর পুঁতে রাখত। কত মানুষ রে যে ক্ষতি করছে তোমার বাপে, আর তুমি তো সেরকম হইছো। ওই যে দেখলাম কি জানে পুঁতে রাখলা, তোমার বাপে ওই ডাকাতি করতে যেয়ে মরছে, পদ্মাই টেনে নিছে, আর তুমি যে জায়গায় ডাকাতি করতেছো তোমার ওটা নেবে। ব্যবসা করবো তো একজনে পুঁজি দিছে, পুঁজি দিছে এরম দরদিটা কে তোমার পুঁজি দেয়? হ্যাঁ শোনো, বিনা স্বার্থে কিন্তু একটা গাছের পাতা জড়ে না, বুঝছো? আবার কই যাও, ওই সব কথা তোরই কই দিব মনে হয়? কই দইব না মানে? তোমার ঘরের বিবি রে কবা না, ওই সুন্নি রে কবা? এই মাইয়া যাতে রে ক্যাটরে কটরে স্বভাব তার গেল না, তোরে স্বভাব একটু বদলা। এই জাত নিয়ে কথা কবা না, বুঝছো? জাত নিয়ে কথা কবা না, এই যে কামাই করি তারপরে ভাত খাও, এত কামাই করো, হ্যাঁ ব্যবসা করো, একটা দিন তো বাজার করে এনে দিলা না, নাও আরে হন, এই জমিদাররা কখনো বাজার করে না, অন্য জনের দেখ করায়। ওরে আমার জমিদার রে, ছাল নাই কুত্তার বাঘানা। ওই ওই কি করলি তুই, কি করলি তুই, তোর আজকে আমি তোর মুখটা সিলাই করে দেবো, সিলাই করে দেবো। সারো সারো, সুতা কিনে দিয়ে কোনোদিন কোলে না, রাবি না এটা পাট দি, তোর কিরাম দেখা যায়, রূপ কি আমার কম আছে, সাজায় এত দেখলে না? ওই যে কানা তার বউ রে, কি সুন্দর সাজায়, সে কুটুস কুটুস করে গল্প করে। কুটুস কাটুস গল্প করে না, তুই দেখ, যা তুই দেখ কুটুস কাটুস গল্প করে। আমি তো কোনোদিন তোমারটা নিয়ে মস্করা করলাম না। এই বদনাটা একটু দাও তো। কি কইলা? বদনাটা একটু দাও। কেন, তুমি কই যাবা? বাইরে যাবো, কে যান? এই চুপ। সালাম আলাইকুম রানী কাকা, গভীর রায় তুই দেখি আনা গোনা, তুমিও কি আজকাল আমার লাইনে হাঁটো নাকি? শোন তোরে আমি একটা গল্প শোনাই। হ্যাঁ তো, এক ইমাম সাহেব বিয়ান রাতে নদীতে উজু করতেছিল, এই সময় হার পাশ দিয়া একটা চোর দেখতেছিল। চোর মনে করল কি ব্যাপার, আমার এলাকায় কোনো নতুন চোর এলো নাকি? আবার ওইদিকে ইমাম সাহেব ভাবলো, হায় হায়,
আজানের আগেই লোকটা অজু করতে আসছে। আমি কিন্তু তরে এইটা ভাবি নাই। ভাবো, যা খুশি ভাবো, ভাবতে ভাবতে এক ঠ্যাং কব্বরে ঢুকায় দাও তাও ভাবো। নরেন কাকু, আমি কই কি তোমার ওই ভিটা, এই চুপ, একদম চুপ, ওটা না মুখে আনবি না, আমি কিন্তু তোরে যা ছাড়া করব। আরে তোমার তো এই জগৎ সংসারে কেউ না, তোমার দিন তো সংসার না, কেন খামাখা একটা বেহুদা মাইয়ারে নিয়ে ঘরে জাগা দিছ? নগদ টাকা পয়সা দিই গয়া কাশি যাও, গিয়া তাবিজ তোমার বেইসা বাকি জীবনটা পার করো, তোমার জন্য তো সংসার না, যাও না। নিজের সরকার তেল দাও। বুঝলো না, কেউ আমারে বুঝলো না। ও আমার রাবিনা, আমার রাবিনা ট্যান্ডন কো বউ, বউ এই দেখ তোর লিগে না কি সুন্দর একটা তেল কিনে নিয়ে এসেছি। এত রঙের কথা কই না তো, যাও যে ঘুমাও গিয়ে। মাটি কুয়া চাষ কেন, ব্যথা পাইবো না? ওই তবে ধর্মে কি আছে জানোস, মাটির মানুষ মরে গেলে মাটিতে শোয়া যায়, এই জন্য মাটি ব্যথা পায়, তখন কিন্তু কেউ থাকবো না। এখনো কেউ নাই। ওই আমি আছি না, কারো ছায়া দিয়ে কি আর খুব বেশি দিন রোদ থেকে দূরে থাকা যায়? রোদ তো এক জায়গায় থাকে না। উমা তুই তো মেলা কথা শিখছস দাদু। হ্যাঁ, আমি কাজ করতে চাই, তুমি মোরে বাধা দিও না। কি কাজ করবি? কেন এই জায়গার মায়েরা যে সব কাজ করে সেসব কাজ করুন। তুই কি হাফ নিয়ে গ্রামে যেতে পারবি, হাফ খেলা দেখাতে পারবি? পারবি না। তাইলে চুরি ফিতা? হ্যাঁ, কিন্তু পুঁজি, আমার তো পুঁজি নাই, আমি তো দিন আনি দিন খাই। কোনো গতি যদি না থাকে তাহলে রাস্তা তো আছে। তুই আবার ওই রাস্তায় যাবি? আল্লাহ যেন কোনোদিন কোনো মায়ের ওই রাস্তায় না নিয়ে যায়। তাইলে রাস্তায় বাস চলে, ট্রাক চলে, ট্রেন চলে, তার নিচে মাথা দিয়া। আর একটাও কথা কবি না, এত তাড়াতাড়ি হাল ছাড়লি, মশকরা করলাম, মশকরা, তুমি কি মশকরা বোঝো না? এত সহজে হাল ছাড়ার পাত্রী ললিতা নয়। তাইলে তুই আমার বাড়ির উঠান দেখিস, সাপ ছুটে গেছিল তো খুঁজতেছিলাম। ওই সমঝোতা, রাতের বেলা সাপ ছুটলে খুঁজে পাওয়া যায়? হ্যাঁ, তুই তোর দাদারে আদা পড়া শিখেছস? হ্যাঁ, সত্যি করে ক, সত্যি করে ক, কি জন্য গেছিলি আমার উঠানে? আরে জান জান, ঘরে সুন্দরী।